নতুন প্রজন্মদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই। আপনি কেন ছাত্রলীগ করবেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন করবেন? কারণ বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস, আর বাঙালি জাতির ইতিহাস মানে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই ছাত্রলীগের জন্ম হয়েছিল 1948 সালের 4ঠা জানুয়ারি। আমি আমার মায়ের বাসায় আজকে যে কথা বলি, সেই মায়ের বাসাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, মায়ের বাসাকে থামিয়ে দেওয়ার জন্য, বাঙালি জাতিকে বাঙালি ভাষার অধিকার থেকে বঞ্চিত করার জন্যই পাকিস্তানি মোহাম্মদ আলী জিন্না যখন বলেছিল উর্দু হবে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন সারা বাংলাদেশের ভিতর প্রথম যে মিছিলটা বের হয়েছিল সেই মিছিলটা ছাত্রলীগের নেতৃত্বে বের হয়েছিল। ওই রাজধানী ঢাকার পিসডালা রাজপথে ওই দিন রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথম মিছিলটা করেছিল। আমার ভাইয়ের, আমার ছাত্রলীগ ভাইয়ের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ওই দিন রাজধানী ঢাকার পিসডালা রাজপথ। এই ছাত্রলীগ নতুন প্রজন্মদের বলতে চাই, এই ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য গৌরবের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও পুরাতন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই ছাত্রলীগ 1954 সালের যে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, 1962 সালের যে শিক্ষা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে রাজপথে থেকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। 1966 সালের যে ছয় দফা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই ছয় দফা দাবি করেছিল পাকিস্তানিদের কাছে বাঙালি জাতির জন্য, সেই ছয় দফাকে বলা হয় স্বাধীনতার ম্যাগনা কার্টা। যেই ছয় দফা ছিল স্বাধীনতার মূল ভিত্তি, হয়তো সেই ছয় দফা না হলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না। সেই ছয় দফাকে বাস্তবায়িত করার লক্ষ্যে, ছয় দফা দাবি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছিল, বাংলাদেশ ছাত্রলীগ আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, মিছিল করেছিল। 1969-এর যে গণঅভ্যুত্থান, সারা বাংলাদেশব্যাপী যে মানুষ জাগ্রত হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন ডাকসুর বিপিও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। বাংলাদেশের ইতিহাস মানে ছাত্রলীগের ইতিহাস, আর ছাত্রলীগের ইতিহাস আর ছাত্রলীগের ইতিহাস মানে বঙ্গবন্ধুর ইতিহাস, আর বঙ্গবন্ধুর ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। এই তথ্য জানা উচিত প্রতিটা নতুন প্রজন্মকে, প্রতিটা বাঙালি জাতির একজন সদস্য হিসেবে, বাঙালি জাতির একজন সন্তান হিসেবে প্রতিটা মানুষকে জানা উচিত যে এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে ছাত্রলীগের নেতাকর্মীরা সামনে থেকে, আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। কই এখন অনেক সংগঠন শুনি, এখন এই সংগঠন সেই সংগঠন, বাংলাদেশ স্বাধীন হতে, স্বাধীন হওয়ার আগ পর্যন্ত তো কোনো সংগঠন ছিল না যা, যেই সংগঠন বাংলাদেশ ভাষা আন্দোলন, এই শিক্ষা আন্দোলন, 1966 ছয় দফা আন্দোলন, 1969-এর গণঅভ্যুত্থান আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1970 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের, 1971-এর যে স্বাধীনতা যুদ্ধে, তো এমন কোনো সংগঠন ছিল না যেই সংগঠন ওই দিন অংশগ্রহণ করে বাঙালি জাতির জন্য কাজ করেছিল। এখন অনেক সংগঠনের নাম শুনি, আসলে আমি গর্ববোধ করি আমি একজন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে। আর নতুন প্রজন্মদের উচিত, আপনার এখন ইতিহাস বিকৃত করার জন্য কিছু মানুষ থাকবে, যুগে যুগে রয়েছে, প্রত্যেকটা সমাজেই রয়েছে, প্রত্যেকটা সভ্য সভ্যতাই রয়েছে, আমাদের সমাজেও রয়েছে ছাত্রলীগ নিয়ে সমালোচনা করে। হ্যাঁ, ছাত্রলীগ একটা বিশাল সংগঠন, অনেক প্রায় 40 লক্ষ কর্মী রয়েছে ছাত্রলীগের, নেতাকর্মী রয়েছে, সেই কম 40 লক্ষ কর্মীদের ভিতরে দু একটা ভুল হতেই পারে। আর কিছু অনুপ্রবেশকারীরা রয়েছে, তারা এই ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই তা ছাত্রলীগের মান সম্মান ঐতিহ্যকে ক্ষুণ্ণ করছে। সামহাউ তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, এবং দেশ পিকুলার ক্রিমিনাল ফর আর কান্ট্রিজ ফর আর ছাত্রলীগ, সামহাউ উই হ্যাভ টু স্টপ ইট দিস পিপুলার থ্রেট ফর আর কান্ট্রিজ, তারা আমাদের দেশের জন্য হুমকি। এই এই
যারা হুমকি তাদেরকে যে কোনো উপায়ে রুখে দাঁড়ানো উচিত আমাদের। আর নতুন প্রজন্মদের ছাত্রলীগের ইতিহাস জানতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস জানতে হবে, বাংলাদেশ অবুদ্ধের ইতিহাস জানতে হবে, বাংলাদেশ কীভাবে বাংলাদেশ আমরা পেলাম, একটি স্বাধীন বাংলাদেশ পেলাম।